কয়েকদিন যাবৎ ফেসবুক খুলে নিউজ ফিডে কয়েকটা শোক সংবাদ আসলে বারবার না চাইলেও সামনে আসছে, যেটা দেখে কিন্তু অনেক বেশি আমি শোকাহত। আর যেই শোক সংবাদগুলো আমি নিউজ ফিডে দেখেছি, প্রত্যেকের বয়স হবে আমার মনে হয় 40 আপ কেউই না, সবাই 40-এর নিচে, ইভেন 25-30 এরকমও অনেকেই আছেন। আমাদের অনেকগুলো প্রবাসী ছোট ভাই, ওনারা গত কয়েক দিন আমি দেখেছি তারা প্যারিসে মৃত্যুবরণ করেছেন, এবং তারা প্রত্যেকেই কিন্তু খুব বেশি যে বয়স্ক তা কিন্তু না। তো এই নিউজগুলো দেখে আমার যে জিনিসটা মনে হয়েছে যে আসলে হায়াত মত সব কিছুই আল্লাহর হাতে। তারপরও দুনিয়াতে দেখা যায় আমরা অনেক সময় অনেক কিছুর মধ্যে পড়ে যাই, বা অনেক কারণেই অনেকের মৃত্যুগুলো হয়। যারা মারা গিয়েছেন বেশিরভাগই দেখা গিয়েছে স্ট্রোক করে মারা গিয়েছেন। তো স্ট্রোক করে যারা মারা গিয়েছেন আমার মনে হয় তারা মানসিকভাবে খুবই বিষাদগ্রস্ত ছিল, যেই কারণে তারা মারা গিয়েছে। আর এই স্টেজগুলো কিন্তু বেশিরভাগই আসে বাংলাদেশ থেকে। বাংলাদেশের অনেক ফ্যামিলিকেই আমি দেখি প্রবাসে যারা থাকে, যেই ছেলেটা থাকে সেই ছেলেটার উপর অনেক বেশি প্রেশার ক্রিয়েট করে, সেটা বাবা মার দিক থেকে হোক বা অনেক সময় ওয়াইফের দিক থেকে হোক। তো দেখা যায় যে যারা প্রবাসে থাকে বেশিরভাগ সময় তারা বাংলাদেশ নিয়ে অনেক বেশি ঝামেলার মধ্যে থাকে, অনেক বেশি স্ট্রেসে থাকে, যেটা আসলে একদমই ঠিক না। কারণ এই যে কয়েকটা দিনে কতগুলো অকাল প্রাণ ঝরে গেল, আমি বলবো আসলে অকাল প্রাণ, কারণ যারা মারা গিয়েছে তাদের আসলে মারা যাওয়ার মতো সময় হয়েছিল না। তারপরও মানুষগুলো হয়তোবা অনেক প্রেশারে ছিল মানসিকভাবে, যেই কারণে হয়তো স্ট্রোক করেছে। আর বাংলাদেশে যারা বাবা মা আছেন বা যারা বিয়ে করে রেখে এসেছেন ওয়াইফ, তাদেরকে আমি বলবো প্লিজ বিদেশে যারা থাকে তাদেরকে এত বেশি প্রেশার ক্রিয়েট করবেন না। অনেক বাবা মাকে আমি দেখি যে এক সন্তানের কাছ থেকে নিয়ে কীভাবে আরেক সন্তানকে উপরের দিকে উঠাবে সেটা একটা তাদের মেন্টালিটি থাকে, তারপরে এক সন্তানের কাছ থেকে নিয়ে আরও অন্যান্য সন্তানদের যে লাইফস্টাইল তৈরি করে দেয়া, এই এই মানসিকতাটা আমাদের বাংলাদেশি বাবা মা যারা আছে তাদেরকে চেঞ্জ করতে হবে। কারণ যে বিদেশে থাকে, আসলে আমরা যারা বিদেশে থাকি বিদেশের টাকাগুলো কিন্তু গাছ থেকে পড়ে না। সত্যি কথা বলতে আমি যখন ছোট ছিলাম আমারও মনে হতো যে বিদেশে হয়তো টাকা গাছ থেকে পড়ে, কিন্তু বিদেশে আসার পর আসলে লাইফস্টাইল দেখে বা বাস্তবতা দেখে অনেক কিছু আমি শিক্ষা নিয়েছি বা অনেক কিছু জানতে পেরেছি। আসলে বিদেশ লাইফটা অনেক বেশি কষ্টের, এটা যারা যতদিন বিদেশে না আসতে পারে কেউই বুঝতে পারে না। আমি আসলে এটা বাংলাদেশে যারা থাকে তাদের দোষ দিব না, কারণ বাংলাদেশের মেন্টালিটিটাই এরকম হয়ে গিয়েছে যে বিদেশে থাকবে তারই সব কিছু রেসপন্সিবিলিটি নিতে হবে। আর যারা ভাই বোন আছে তাদের উদ্দেশ্যে আমি বলবো, নিজেদের শখ পূরণ করতে হলে নিজেরা পরিশ্রম করে একটা পর্যায়ে গিয়ে সেইভাবে শখটা পূরণ করেন। যে বিদেশে আছে তাকে প্রেশার করে শখটা পূরণ করবেন না, আপনার শখ পূরণ যেন অন্যের প্রেশার না হয়। কারণ দেখা যায় অনেকে আছে ভালো ভালো গাড়ি কিনতে চায়, অনেক আবার অনেকে আছে বাইক কিনতে চায় যে ভাই বিদেশ আছে ভাই টাকা পাঠাবে। আবার অনেক বাবা মার একটা চিন্তাভাবনা থাকে যে ও বিদেশ গিয়েছে, ও আমার ছেলে মেয়ে দুইটা যারা আছে ওদেরকে একদম লাইফ সেটেল করে দিবে। এটা আসলে ঠিক না, যার যার লাইফ তাড়াতাড়ি সেটেল করা উচিত, পরিশ্রম করা উচিত সবারই। আর বউরা যারা আছে তাদেরকে বলবো, আপনাদের হাজব্যান্ডরা কিন্তু অনেক বেশি পরিশ্রম করে টাকাটা ইনকাম করে, তো তাদের টাকাগুলো নষ্ট করবেন না। অনেকেই আছেন বাংলাদেশে পরকীয়া করেন, সেটা করবেন না। কারণ দেখা যায় যে যে লোকটা কষ্ট করে আপনাকে দিনের পর দিন খাইয়ে পরিয়ে রাখছে, তাকে তার সাথে আপনি হয়তো একটা সময় বিট্রে করছেন, সেই বিট্রেটা অনেক প্রবাসী ভাই নিতে পারে না, সেই কারণে কিন্তু অনেকে এরকম স্ট্রোক করে। তো আসলে বাংলাদেশের সবার উদ্দেশ্যে আমার একটা কথাই থাকবে, প্লিজ বিদেশে যারা আছে তাদেরকে একটু শান্তিতে থাকতে দেন। আর আমরা আসলে এরকম অকাল মৃত্যু কারোরই কাম্য নয়। আর মরার পরে কিন্তু সবাই অনেক আফসোস করি বা সবারই অনেক কষ্ট হয় বা সবাই কিন্তু ফিনান্সিয়ালি একটা সাফার করি, সেটা বউ হোক বাবা মা হোক বাচ্চা কাচ্চা হোক সবাই করি। তো সেটা যেন করতে না হয় সেজন্য আগে থেকেই সবাই একটু শুধরিয়ে যান। আমার কথাগুলো বাংলাদেশে যারা আছে তাদের হয়তোবা খুব বেশি খারাপ লাগবে বা তিতা শুনতে শোনাবে, কিন্তু বাস্তবতা কিন্তু সবসময় কঠিন এবং শুনতেও খুব ভালো শোনায় না, কিন্তু বাস্তবতা কিন্তু এটাই। আমি যে কথাগুলো বললাম এটার সাথে কিন্তু অনেক প্রবাসী ভাইদের জীবনের সাথে মিলে যাবে, এবং অনেক প্রবাসী ভাইরা মাঝে মাঝে আমাকে ইনবক্সও করে যে আপু আমার লাইফের এইটা নিয়ে আপনি একটা ভিডিও বানান বা আমার লাইফে এই এই ঘটনা চলছে, আমি অনেক অনেক ঘটনা জানি এরকম, সেই কারণে আমার ভিডিওটা করা। তো আশা করছি আজকে ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আর বাংলাদেশে যারা আছেন সবার কাছে আবারও রিকোয়েস্ট থাকবে, প্লিজ আমরা যারা প্রবাসী আছি আমাদের উপর একটু সদয় হবেন।